সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম টিএস রান্নাঘরে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি তৈরি করে দেখাবো কাঁচা হলুদের মজাদার একটা ভর্তার রেসিপি হলুদের গুণাগুণ সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি রূপচর্চা থেকে শুরু করে শরীর সুস্থ রাখতে কিন্তু এই হলুদের ভূমিকা অপরিসীম হলুদের মধ্যে অ্যান্টি অ্যান্টিভাইরাল অ্যান্টিফাঙ্গাল সহ অ্যান্টি প্রচুর গুণাগুণ রয়েছে তো আজকে এই কাঁচা হলুদ দিয়ে আমি ভর্তা তৈরি করে আপনাদেরকে দেখাবো এখানে আমি এক কেজি পরিমাণ কাঁচা হলুদ নিয়েছি চেষ্টা করবেন হলুদটা কিনে আনার পর চার পাঁচ দিন একটা ঝুড়িতে খোলা অবস্থায় রেখে দিবেন যখন একটু শুকিয়ে আসবে তখন যদি ভর্তাটা বানান বেশি ভালো হবে আমি হলুদের খোসাগুলো ছাড়িয়ে ছোট ছোট টুকরা করে এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই হলুদটাকে আমি খুব ভালোভাবে একটা মিহি পেস্ট তৈরি করে নিব হলুদটা আমার বাটা হয়ে গিয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমার পুরো হলুদ বাটাটা আমি আজকে অনেক পরিমাণে এটা করে রেখে দিব ভর্তাটা বানিয়ে আপনারা নর্মাল ফ্রিজে এয়ারটাইট কন্টেনারেও রেখে দিতে পারেন আর এই সবগুলো উপকরণ আজকে ভর্তার মধ্যে যা যা ব্যবহার হচ্ছে আপনারা আপনাদের দিয়ে নেবেন এটার কোনো নির্দিষ্ট পরিমাপ নেই আমি রান্নায় চলে এসেছি তেল দিয়ে পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজের পরিমাণটা এবং তেলের পরিমাণটা এই রান্নায় বেশি লাগবে পেঁয়াজটা যখন এরকম কালার হয়ে যাবে তখন বেটে রাখা হলুদটা দিয়ে দিতে হবে ফ্রাইপ্যানে চুলার আঁচটা মিডিয়ামের চেয়ে একটু কমিয়ে দিতে হবে এই ভর্তাটা বানাতে খুব বেশি উপকরণ দরকার হয় না শুধুমাত্র একটু সময়টা দরকার হয় আর অনব্রত এটা নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে সাইডেভাবে এভাবে লেগে যেতে চাইবে ঘন ঘনভাবে এটাকে ঘষে ঘষে উঠিয়ে ফেলতে হবে যখন ভর্তাটার কালার এরকম টান টান চলে আসবে তখন এটাকে নামিয়ে পরিবেশন করতে হবে আমার ভর্তাটা কিন্তু বানানো হয়ে গিয়েছে এবার আমি এটা বেড়ে দেখাবো এই হচ্ছে হলুদ ভর্তার রান্নার পরে লুকটা আপনারা দেখতেই পাচ্ছেন একদম সিম্পল একটা রেসিপি কিন্তু এই এই সময় সুস্থ রাখতে হলে হলুদ কিন্তু শরীরের জন্য অনেক কার্যকর ভূমিকা পালন করবে আপনারা বাসায় এই হলুদের ভর্তাটা বানাবেন আর এই ভর্তাটা দিয়ে ভাত মাখালে যে সুন্দর একটা কালার হয় বাচ্চারাও এটা অনেক ভালোভাবে খাবে আপনারা বাসায় ট্রাই করে আমাকে জানাবেন কেমন হলো সবাই ভালো থাকবেন এবং গরম গরম খাবারটাকে পরিবেশন করবেন সাদা ভাতের সাথে আমার জন্য দোয়া করবেন নতুন নতুন রেসিপি দেখতে হলে টেস্ট রান্নাঘরকে সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ